তার এই প্রপোজাল দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাখিন 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 বা বাহ বাহ, এটা বলে যেটা আমরা কিছুতে বাংলায় বলি মিল আছে, বাহ বাহ মানে ভাই উর্দু আলার পরে ওয়াও ওয়াও, তো এরকম একটা এক্সপ্রেশন যে সাংঘাতিক কথা, এত খুশি তিনি হয়ে গেলেন, তুমি এত বড় কাজ করতে পেরেছ, এত বড় হিম্মত তোমার, কি সাংঘাতিক সিদ্ধান্ত তুমি নিয়ে ফেলেছ, যা কামালুন রাবিহ যা কামালুন রাবিহ, এটি হচ্ছে বড় লাভজনক একটি সম্পদ, এটি একটা বড় লাভজনক সম্পদ। তুমি যে এই ডিলিং করে ফেললে, ট্রানজাকশন করে ফেললে, তুমি বড় লাভজনক একটা ব্যবসা করে ফেললে, অনেক বড় কামিয়াবি তুমি অর্জন করলে এই কাজ করে। তারপরে তিনি বলে, রাকাত সামিয়াইতু, আমি শুনতে পেয়েছি তোমার এই অফার, তোমার এই প্রপোজাল এবং এই দান করার প্রস্তাব, ওয়ানা আরা আনতা যা আলাহা ফিল আকরাবিন, তা আমার পরামর্শ হলো, তিনি বললেন যে তোমার যারা নিকটস্থ আত্মীয় স্বজন আছে, যাদের অবস্থা বেশি ভালো না, এই সম্পদটা তাদের মধ্যে বন্টন করে দাও। মনে করেন তার দুই চারজন পাঁচজন দশজন গরিব আত্মীয় স্বজন আছে, এই মালিকানাটা তাদেরকে দিয়ে দাও, এর থেকে যে ফ্রুট আসবে, ফল আসবে, বাগান থেকে যে ইনকাম আসবে, এগুলো তারা এটা ভোগ করবে, গরিবদের জন্য ওয়াকফ হয়ে গেল, গরিব আত্মীয় স্বজনের জন্য ওয়াকফ করে দেওয়া, সোজা কথা বর্তমানের ভাষায় বলতে গেলে। কারণ আত্মীয় স্বজন যদি গরিব থাকে, দান খয়রাত জাকাত ইত্যাদির ক্ষেত্রে তাদের হক একটু বেশি না বেশি, তিনি বলেন যে তাদের হক আদায় করো, কারণ মদিনায় তখনও বেশ গরিব লোকজন ছিল। তখন তিনি বললেন, আফ আলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তাই করবো আপনি যেভাবেই বলেছেন, আমি আমার গরিব আত্মীয় স্বজনকে লিস্ট করে তাদেরকে এই এটার মালিকানা ওয়াকফ করে দেবো। ফাকাসামাহ আবু তালহা ফি আকারিবিহি ওয়া বানি আম্মিহি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আত্মীয় এবং তার চাচাতো ভাই বোন যারা আছে গরিব, তাদের মধ্যে তিনি এর মালিকানা বন্টন করে দিলেন। তাহলে এই যে এই আয়াত নাজিল হয়েছে, আর তিনি সঙ্গে সঙ্গে রেসপন্ড করে ফেললেন, এবং অন্যান্য সাহাবিরা তাই তারাও টাইম টু টাইম এরকম কোরবানির নমুনা দেখিয়েছেন, এরকম প্র্যাকটিক্যালি তারা এই এক্সাম্পল সেট করেছেন। অন্য হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আসুব মালান কাত্তু হুয়া আনফাসা ইনদি মিন সাহমি আল্লাযী হুয়া বিখাইবার, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সামান্য সম্পদ যতটুকু আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে দামি সম্পদ আমার কাছে মনে হয় খাইবারের যে গনিমতের মালের অংশ আমি পেয়েছিলাম, সেই উর্বর জমিনটুকু আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে। এখন আমি কি করা, আল্লাহ তাআলা তো এরকম বলে দিয়েছেন যে তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিসটাকেই কোরবানি করো, তো ও আমার কাছে ওই উর্বর জমিনটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান, কি করতে পারি এখন, ফামা তা'মুরুনি বিহি, তাহলে আমি কি করি, আমি এটাকে দান করে দেবো, দিয়ে দেবো? তাহলেই তো বলছেন আল্লাহ তাআলা আমাকে বের দিবেন, নেকি দিবেন, তা না হলে তো আমি আসল নেকি মিস করে ফেলছি। তখন তিনি বললেন, কালা ইহবিসিল আসল ওয়াসবিল সামরা, তিনি বললেন যে না, তোমার পুরো জমিন দেওয়া লাগবে না, জমিনটা তোমার কেয়ারবে রেখে দাও, তোমার মালিকানায় থাকুক, তবে এই জমিন থেকে যে ইনকাম আসে এগুলোকে তুমি, বা ফ্রুট যেগুলো আসে, ফল যেগুলো আসে, খেজুর থেকে শুরু করে অন্যান্য এর যে এগ্রিকালচারাল প্রোডাকশন যেগুলো আসে, এগুলোকে তুমি বেশি করে দান খয়রাত করো, তাতেই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন তোমার প্রতি। তোমার আছে আর কতটুকু, এটা পুরো দিয়ে দিতে হবে, এটা একেবারে নিয়ে নিতে হবে আল্লাহ তাআলা, তা না হলে তিনি নেকি দেবেন না, তা নয়, তুমি আল্লাহ তাআলা তোমাকে তাও দেবেন, যে সেখানকার ভালো ফসল, ওখানকার উৎপন্ন ফসলগুলো তুমি যদি গরিবদের মধ্যে অনেক দিয়ে দাও, তাহলেও তুমি আল্লাহর কাছে অনেক বড় নেকি পেয়ে যাবে। তো এটাও একটা গুড সাজেশন হলো যে সবসময় এখন আমাদের একমাত্র সম্পত্তি যেটা সেটা দিয়ে দিতে হবে, এটা না দিলে আল্লাহ তাআলা আসল নেকি দেবেন না, এটাও না। এখানে আমরা কিছু কনসিডারেশন পেলাম, তারপরে এখানেও ত্যাগ এবং কোরবানি স্যাক্রিফাইসের কথা আছে, ভালো জায়গার ভালো ফসল থেকে দেওয়াটাও কষ্ট লাগে,
দিতে হলে অনেক সময় মানুষে একটু কম কোয়ালিটিটা বেশি দেয়, ঠিক কিনা? যে দেখবেন ফকির মিসকিনকে আসলে ধানের সিজনে টিজনে, বুঝলেন, ধান টান গরিবরা নিতে আসে আমাদের দেশে, তো যে ধান দিলেও যেটা দেয় খুব হাই কোয়ালিটিটা দেয় না, একটু চিটা চুটা মিক্স করা আছে ওগুলো থেকে দেয় একটু বেশি। আমাদের মসজিদের মাঝে মধ্যে আমাদের মুরব্বী একজন আছেন জমির সাহেব, ওনার কাছে একটা বক্স আছে এত বড়, তো ওখানে দেখেছি অনেক পয়সা আছে। কোন পয়সা? বিভিন্ন দেশের পয়সা, যেগুলো কানা হয়ে গেছে, এগুলো আর খোঁড়া হয়ে গেছে, আর চলবে টলবে না, অচল হয়ে গেছে, এগুলো দিয়ে ভর্তি আছে। তো কিছু লোক মনে করলো এটা যখন কোনো কাজে চলবে না মসজিদে দিয়ে আসে। মাঝে মধ্যে মানুষের এরকম যে আল্লাহর রাস্তায় দিতে হলে মানে একেবারে লো কোয়ালিটিটা বেছে দেয়, যে সাহাবাদের হিম্মত ছিল হাই কোয়ালিটিটা দিয়েছে। আচ্ছা, এই যে একটু আসলো যে দান খয়রাতের জন্য এই উম্মাকে উৎসাহিত করা হয়েছে এবং এই উম্মতের সাহাবায়ে কেরাম তার এক্সাম্পল ছিলেন, সালফে সালেহীন, এভাবেই তারা দান খয়রাত করতেন। কেমন দান খয়রাত করতেন? যে কেউ তাদের কাছে চাবে আর তারা থাকবে আর দেবে না, এটা তারা চিন্তাও করতে পারেনি। সালফে সালেহীনের একজন তিনি বেশি অবস্থা সম্পন্ন নয়, মোটামুটি টানাটানির মধ্যেই আছেন, তার কাছে এসেছে একজন ফকির, কিছু চায় যে আল্লাহর কাছে কিছু দেন, বড় অভাবে আছে। তো বেচারা দেখলেন যে তার কাছে টাকা পয়সাও নেই, তাকে খাবার দাবার দিবে বা একটু একটা কাপড় দিবে তাও নেই, কিন্তু বেচারা চেয়ে বসেছে কি করা যায়। তিনি চিন্তা করে দেখলেন যে কিছুই তো দিতে পারছে না, কিন্তু সে অভাবী চাইলো, আমি তাকে মানা করি কেন? তখন তিনি তার ঘরের চাল থেকে, আমাদের দেশে ওই যে সনের ঘর টর এগুলো বানাইতে চালের নিচে বাঁশ দিয়ে দেয় বা কাঠ দিয়ে দেয়, কি বলে রুয়া না কি বলে, রুয়া জাতীয় কিছু বলে, তাই না? ওগুলো এক টুকরা লাকড়ি বা কাঠের একটা টুকরা বের করে ফেললেন, বের করে বললেন যে এইটা নিয়ে যাও, তোমার কাজে লাগবে। তো এক টুকরা কাঠ, যেখানে অভাব অনটনের দেশ, সেখানে এক টুকরা কাঠেরও তো দাম আছে, তো এটাও তার কাজে লাগবে, এটা দিয়ে দিলেন। তার মানে তারা না বলতে পারছেন না, এই দেওয়ার এইরকম অভ্যাস এই উম্মতের আমাদের সালফে সালেহীনের নেককাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এরপর আরেকজনের কাছে আসছে, এক লোক এরকম বলে যে আপনার পায়ের জুতা জোড়া যদি আমার দিতেন, আমার একজোড়া জুতা নাই, এই বেচারা নিজের এই জুতা জোড়াই আছে, এখন সে চেয়ে বসেছে। আল্লাহ তাআলা বলেছেন ও আম্মা সাইলা ফালা তানহা, যে চায় তাকে ধমক দিয়ে থামাই দিও না, তাকে দেওয়াও যাই পারো, বেচারা চেয়েছে তো তিনি দিয়ে দিলেন, নিজের পায়ের জুতো জড়াই দিয়ে দিলেন, নিয়ে গেল। নিয়ে গিয়ে একটু পরে সে ওই ওদিকে বাজারে ঢুকে এটা বিক্রি করে দিল, দিয়ে সে ফ্রুট কিনে খাওয়া শুরু করছে। এখন একজনে দেখলো, দেখে এসে বলল যে আপনি তাকে এই যে দিলেন, সে আপনার জুতায় দামি জুতাটা বিক্রি করে কয় পয়সায় সে ফ্রুট খেলে শখ করে, তার তা আপনি তাকে দিলেন, এই সবাই তো টাকা পয়সা ঠিকমতো খরচও করে না এবং ঠিকমতো ব্যবহারও করে না, এই খামাখাই তা সেই বেহুদা কাজে আপনার এই জুতা জোড়া নষ্ট করে দিল। তখন তিনি বললেন যে দেখো, বেচারার মনে পেতে ফ্রুট খাওয়ার সাংঘাতিক একটা শখ হয়েছিল, আলহামদুলিল্লাহ আমার জুতার বদৌলতে আল্লাহ তাআলা তার যদি তৃপ্তি দিলে দিয়ে দেন আলহামদুলিল্লাহ, তো আমি যথেষ্ট খুশি আছি। দিস ইজ দ্য মেন্টালিটি, এই হচ্ছে যে যারা সত্যি আল্লাহ সন্তুষ্টি চায় তাদেরকে এরকম দরাজ দিল হওয়া লাগে। সুবহানাল্লাহ, আমাদেরকে চিন্তা করলে আমরা কোথায় আছি। এরপরে আল্লাহ তাআলা আবার ফেরত আসছেন যে বনি ইসরাইল আহলু কিতাব, তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে অনেক কিছু বলা হচ্ছে, ধরিয়ে দেওয়া হচ্ছে তোমরা কেন এই আখিরি নবীকে মানো না, তার কিতাবকে মানো না, তার প্রতি ইমান আনো না, তার নবুয়তকে স্বীকার করো না, তিনি তো তোমাদের এই পূর্ববর্তী নবীদের এই সিলসিলাতেই এসেছেন। কুল্লু তুআমে কানা হিল্লান লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাহ কুল ফাতু বিত্তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। কুল্লুত্তাম, সমস্ত খাবারগুলো, কানা হেল্লা লেবানি ইসরাঈল, বনি ইসরাঈলের জন্য প্রায় সব হালাল খাবারগুলোই হালাল ছিল, ইল্লামা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি,
তবে ইসরাইল তিনি নিজে নিজের জন্য কিছু খাবারকে হারাম করে নিয়েছে মিন কাবলি আন তুনাজ্জালাত তাওরাহ তাওরাত নাজিল হওয়ার আগে ইসরাইলকে ইয়াকুব আলাইহিস সালাম তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইসহাক আলাইহিস সালামের ছেলে ওনার নাম হচ্ছে ইয়াকুব তারই আরেকটি নাম হচ্ছে ইসরাইল ইসরাইলি বংশের ইহুদিরা সব ওই বংশের দিকে তাদেরকে নিসবত করে তাদের সঙ্গে তাদের সম্পর্ক এই জন্য তাদের বর্তমান রাষ্ট্রের নামও রেখেছে ইসরাইল ওই যে ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন ইয়া বানি ইসরাইল কারণ এই তাদের বংশের একটা পরিচয়ের সূত্র হচ্ছেন তিনি যে তিনি কিছু খাবারকে হালাল খাবারকে নিজের জন্য তিনি আসলে নিজের জন্য হারাম করেছেন বিভিন্ন কারণে এটার বিস্তারিত ব্যাখ্যা আসবে সূরা আল আনামে ইনশাআল্লাহ দুই তিন সূরা পরে সূরা আল আনামের 146 নম্বর আয়াতে কী কী খাদ্যকে তিনি নিষেধ করেছেন নিজের জন্য কিছু বর্ণনা আসবে যেমন তিনি কিছু যে সমস্ত প্রাণী বা পাখির পাগুলোর মধ্যে ফাঁক নাই ওগুলা খেতেন না যেমন হাঁস আর মুরগি এই দুটোর প্রাণীর পায়ের কথা বলেন তো দেখি দুইটার পা কি একরকম মুরগির পা কেমন ফাঁক আছে না নাই আর হাঁসের পা ফাঁক নাই তো তিনি যেগুলোর মধ্যে পায়ের ফাঁক নাই ওগুলা খেতেন না এবং ওনার থেকে নিয়ে ওনার পরবর্তী বংশধর তারা সবাই মিলে এগুলোকে না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবাই হারাম মনে করেছে কিন্তু অরিজিনালি এগুলো হারাম নয় অনেক সময় হয় কোনো কারণে কারো রুচি কুলায় না কেউ এটা পছন্দ করে না যেমন অনেকেই হিদল সুরকি খেতে যান মাশা আল্লাহ যান বের হয়ে যায় যেটা না খাই উপায় নাই কয়েকদিন না খেলে আর অনেকে এটার গন্ধ শুনলে 3 মাইল দূরে চলে যায় কিন্তু হারাম তো নয় ফতুয়া দিচ্ছে না ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে বসেছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওনার সঙ্গে খাওয়ার মধ্যে এক জায়গায় মেহমান তারা কী করেছে গুই সাপকে ফ্রাই করে এনে দিয়েছে যেটাকে বলে সান্ডা বলে লোকাল ল্যাঙ্গুয়েজ একরকমের জানোয়ার দেখছেন তো তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাশাআল্লাহ মজা করে খাচ্ছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটেই টাচ করতেছেন না ওনার কোনো রকমই রুচিতে কুলাচ্ছে না তো আব্বাস বলছেন আপনি খান না কেন হারাম নাকি তিনি বলেন আদাব্বু লাস্তু আকুলু হুয়া লা উহাররিম যে এটা আমি কখনোই খাই না খাইতে পারি না আই ডোন্ট লাইক ইট কিন্তু আমি এটাকে হারাম ঘোষণা দিচ্ছি না এরকম ইসরায়েলের কিছু কিছু ঘটনা ছিল যে তিনি এগুলো অনেকগুলো এরকম প্রাণী খেতেন না এরপরে চর্বি খেতেন না গোশতের গরু ছাগলের গোশত খেতেন কিন্তু চর্বি খেতেন না মোটেই চর্বিতে এখনও ডাক্তার খেতে অনেকে নিষেধ করে যে চর্বি খেলে মরবেন ব্লাড প্রেশার হাই হয়ে যাবে কোলেস্টেরল বেড়ে যাবে এরকম কোনো কারণ থাকতে পারে এরপরে আউল হাওয়ায়া প্যাটের যে নারী ভুঁড়ি আছে এগুলো অনেক হালাল প্রাণী তো হালাল আছে তাই না নারী ভুঁড়িকে সাফ করে ক্লিন করে তারপরে খায় মনে করেন যে আমাদের দেশে আত্মীয় স্বজনে পরিবারের অনেকেই খায় আমি দেখেছি কিন্তু আমি জীবনে একই টুকরাও মুখে দিতে পারিনি কিন্তু অনেকে এটা খুব মজা করে খায় সাফ করে পানির মধ্যে দিয়ে এগুলোকে বলা আছে আউল হাওয়ায়া মানে প্যাটের নারী ভুঁড়ি জাতীয় জিনিস এগুলো ইসরায়েল কখনো খান তিনি খেতেন না তিনি অনেকগুলো এরকম তিনি বোধ হয় খুব বেশি বাসাবাসি করতেন আর কি মনে হলো অনেকগুলো লিস্ট ওনার আছে সুলা নামের আরবে ইনশাআল্লাহ যে এগুলো তিনি খাননি এবং পরে ইসরায়েলি জাতির একটা ধারণা হয়েছে এগুলো সবগুলো বোধহয় হারাম এবং তারপরে তারা বহুদিন তাওরাত নাজিল হওয়ার পরে মূসা আলাইহিস সালাম আসার পরেও তারা এগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে তো আল্লাহ তাআলা বলছেন যে সব খাদ্য যেগুলো হালাল অরিজিনালি এগুলো সব বনি ইসরায়েলের জন্য হালাল করা ছিল তবে ইসরায়েল নিজের তার রুচির কারণে বিভিন্ন কারণে অথবা আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা পরে শুনব এগুলোর কারণে সে নিজের উপরে ওগুলো হারাম করে নিয়েছিল তাওরাত নাজিল হওয়ার আগের ঘটনা এগুলো কিন্তু তোমাদের তাওরাত খুলে দেখো এগুলো একটাও আমি হারাম বলিনি আল্লাহ তাআলা বলছেন কুল ফাতু বিত্তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন তোমরা তাওরাত খোলো দেখি খুলে তেলাওয়াত করো এইগুলো হারামের কোনো লিস্ট আমি সেখানে দিয়েছি কিনা আর মুসলমানরা আরব দেশে ইসলামের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশ বংশ অন্যান্য জায়গায় এগুলো ঠিকই খেয়েছে হয়তো ইহুদিরা বলতো এরা কী খায় এগুলো সব হারাম তারা হয়তো এগুলো ক্রিটিসাইজ করেছে
তো আল্লাহ তাআলা এবং মুসলমানরা পরবর্তী পর্যায়ে এগুলো খেয়েছেন, তারা দেখতো, তারা হয়তো এগুলো সমালোচনা করতো যে এগুলো তো আল্লাহর দিনে হালাল হওয়ার কথা না, তোমরা হারাম খেয়ে বলো এগুলো হালাল, এগুলো চালান করা হচ্ছে, তোমাদের তাওরাত খোলো দেখি কোথায় এগুলো হারামের কথা বলা আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে বিনা দলিলে কোনো হালালকে হারাম করে দেওয়া অথবা হারামকে হালাল করে দেওয়া ঠিক নয়। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিক ফাউলাইকা হুমুয যালিমুন, যারা এরকম কোনো মিথ্যা কথা বলে আল্লাহর দিকে তালিয়ে দেয়, আল্লাহ হালাল বলেনি হারাম বলেনি তারা হারাম বলে দেয় অথবা আদারওয়ে, এরা হচ্ছে জালিম ছাড়া আর কেউ না, আল্লাহ তাআলা এগুলাকে হারাম করেননি। এখন এই আয়াতের শানে নজুলে আছে যে কথাটা, শানে নজুলে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাদরাত ইসাবাতু মিনাল ইয়াহুদ নবী আল্লাহ আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, ইহুদিদের একটি দল মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন হাদিসনা আন খিলালি নাসালুক আনহুন্না লা ইয়ালামুহুন্না ইল্লা নবী, আপনি তো নবী বলে দাবি করেন, তবে আপনাকে আমরা কয়েকটি দিনের জিজ্ঞাসা করব, কয়েকটি প্রশ্ন রাখবো, এগুলোর উত্তর কোনো নবী ছাড়া জানেন না, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে প্রমাণ হবে আপনি নবী, আর উত্তর না দিতে পারলে আপনারা দেখছেন তাফসিরুল কোরআন।